হারাইতে দিলে মানুষ হারাই যায়, রাখার মানুষ রাখলে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একসাথে থাকা যায়। তো বন্ধুরা, আপনারা কিন্তু স্ক্রিনে 4K হাই কোয়ালিটি ভিডিও দেখতে পেয়েছেন, আর এই ভিডিওগুলো কিন্তু অ্যালাইট মোশন দিয়ে এডিট করা। এই এডিটগুলো কিন্তু আপনারা চাইলে মাত্র একটা ক্লিকের মাধ্যমে করে ফেলতে পারবেন। তো এটা করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটা অ্যালাইট মোশন অ্যাপ, আর এই অ্যাপে কিন্তু ওয়াটারমার্ক থাকে। ওয়াটারমার্ক ছাড়া যেটা অ্যালাইট মোশন প্রমোট, সেটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আমার যেহেতু আইফোন, তো আমার আইফোনে ওইটা ডাউনলোড হয় না, এর জন্য হচ্ছে আমি ওয়াটারমার্ক সেটাই ডাউনলোড করেছি। তো সেটা দিয়ে আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আপনারা 4K বা আলট্রা কোয়ালিটিতে ভিডিও এডিট করবেন। এখন কিন্তু বর্তমানে অনেক টিকটকারই এইভাবে ভিডিও এডিট করে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো চলেন এখন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে শেখাই দিই কিভাবে আপনারা এরকম ভিডিও এডিট করবেন। তো প্রথমে আপনি চলে যাবেন অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মধ্যে। অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মাঝে আসার পর আপনি এখানে এই যে প্লাস আইকন দেখতে পাবেন, জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে এখানে আপনি শেপটা সিলেক্ট করে নেবেন। আপনার ভিডিও যদি এই সাইজ লম্বা সাইজ হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করে দেবেন, আর যদি আপনার ভিডিও আর কি ই সাইজ হয়ে থাকে তাহলে এইটা সাইজ এটা সিলেক্ট করে এখানে ক্রিয়েট প্রজেক্ট লেখা দেখতে পাবেন। জাস্ট এই ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে এখানে আপনার অ্যাড আসতে পারে, জাস্ট এখান থেকে ক্রস চিহ্ন আছে এটাতে ক্লিক করে দেবেন, তাহলে আপনার এরকম অপশন আসবে। তো এইখানে আসার পর আপনি এখানে প্লাস আইকন দেখতে পাবেন, জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখানে মিডিয়া অপশন পেয়ে যাবেন, মিডিয়া অপশনে ক্লিক করে আপনি জাস্ট ভিডিওটাকে সিলেক্ট করে নিয়ে আসবেন যে ভিডিওটা আপনি এডিট করতে চাচ্ছেন। তো আমি জাস্ট ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসতেছি, তো এই যে ভিডিওটা আমি এডিট করব। তো আমি কিন্তু ভিডিওটা সিলেক্ট করে নিয়ে এসেছি। তো ভিডিওটা সিলেক্ট করে নিয়ে আসার পর আপনার কাজ হচ্ছে আবারও এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করা। এই প্লাস আইকনে ক্লিক করে এখানে মিডিয়া অপশন পেয়ে যাবেন। তো আপনি এই মিডিয়া অপশনে যাওয়ার দরকার, এখানে শেপ আছে, শেপে জাস্ট এই যে এই দেখতে পাচ্ছেন এই শেপটা আপনি এখান থেকে ক্লিক করে জাস্ট এটাকে বড় করে দিবেন। এই শেপটাকে আপনি হাত দিয়ে টান দিয়ে বড় করে দিবেন, আপনার ভিডিও ফুল ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পর এখানে আপনি অপশন পেয়ে যাবেন ব্ল্যান্ডিং অ্যান্ড অপাসিটি, জাস্ট এই ব্ল্যান্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে দেন। ব্ল্যান্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে অপশন পেয়ে যাবেন ডিফারেন্স, খেয়াল করে দেখেন ডিফারেন্স। তো আপনি এই ডিফারেন্স লেখাটার উপর ক্লিক করে দিয়ে এখানে সাবট্র্যাক্ট লেখা চলে আসবে, জাস্ট এই সাবট্র্যাক্ট লেখাটার উপর ক্লিক করে দেন। সাবট্র্যাক্ট লেখাটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে একটু ব্যাক চলে যান। ব্যাক চলে যাওয়ার পর আপনি যে শেপটা নিয়ে এসেছিলেন, জাস্ট এই শেপটার এই যে কালার অ্যান্ড ফিলে ক্লিক করেন। এই যে কালার অ্যান্ড ফিল এখানে ক্লিক করে এখানে আপনি এটাকে সবুজ করে দেন। এটাকে সবুজ করে দিয়ে জাস্ট এই যেখান থেকে ব্যাক চলে যান। ব্যাক চলে যাওয়ার পর আপনি এখানে ইফেক্ট অপশন পেয়ে যাবেন, তো এই ইফেক্ট অপশনে ক্লিক করুন। ইফেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমি দেখাচ্ছি ভিডিওটা কীরকম হচ্ছে। তো আমি আপনাদেরকে ভিডিওটা একটু দেখিয়ে নিই, যেখানে আমার ফেস আছে সেখানে নিয়ে যাচ্ছে এই যেখানে। তো এখানে অ্যাড ইফেক্ট পেয়ে যাবেন, তো এই অ্যাড ইফেক্টে ক্লিক করে দেবেন। অ্যাড ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে গেলে আপনি এখানে আদার অপশন পেয়ে যাবেন। আদার অপশনে ক্লিক করে এখানে আপনি কপি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। একটু খেয়াল করে দেখেন, এই কপি ব্যাকগ্রাউন্ডে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো আমি এই কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম। কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে স্ট্যান্ডার্ড সেটিং অপশন পেয়ে যাবেন, তো এই স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দেন। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আবারও ব্যাক চলে যাবেন। ব্যাক চলে যাওয়ার পর এখানে আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করবেন, তো আমি এখানে অ্যাড ইফেক্টে ক্লিক করে দিচ্ছি। অ্যাড ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে চলে যাবেন কালার অ্যান্ড লাইটে। কালার অ্যান্ড লাইটে যাওয়ার পর এখানে আপনি পেয়ে যাবেন এক্সপোজার গাম্মা। এক্সপোজার গাম্মা একটু খেয়াল করে দেখেন, তো এই এক্সপোজার গাম্মাটাই আপনি ক্লিক করে দেন। এক্সপোজার গাম্মাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি স্ট্যান্ডার্ড সেটিং অপশন পেয়ে যাবেন, তো এই স্ট্যান্ডার্ড সেটিংয়ে আপনি ক্লিক করে দেন। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে অপশনটাতে ক্লিক করে আবারও ব্যাক চলে যান, তো এখানে আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করে দেন। অ্যাড ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে ব্লার অপশন পেয়ে যাবেন, একটু খেয়াল করে দেখেন, এই ব্লার অপশনে ক্লিক করে দেবেন। ব্লার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে গোশেন ব্লার পেয়ে যাবেন, দেখেন এই গোশেন ব্লারে ক্লিক করে এখানে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে। তো এখন কিন্তু আপনার এখানে তিনটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তো তো তিনটা ব্যাকগ্রাউন্ড চলে আসার পর আপনি জাস্ট এখানে এই যে ওটাতে ক্লিক করে চলে আসলাম, তারপর এখানে ইফেক্টে গিয়ে এই তিনটা ব্যাকগ্রাউন্ডেরই কিন্তু আপনাকে এখনই করতে হবে। তার জন্য এই যে ফার্স্টে গোশেন ব্লার এটাতে ক্লিক করুন, এটাতে ক্লিক করে এটা আপনি 300 নিয়ে যাবেন, জাস্ট 300। এই যে 300 বা 350 আপনি চাই যেটা খুশি সেটা রেখে দিতে পারেন।
তারপরে এখান থেকে ব্যাক চলে যান। ব্যাক চলে যাওয়ার পর এখানে এক্সপোজার অ্যান্ড গাম্মা এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করে আপনি এক্সপোজারটা হচ্ছে মাইনাসের দিকে নিয়ে আসবেন, মাইনাস 50-এ নিয়ে আসেন। আপনি এক্সপোজারটা মাইনাস 50 বা 53 আপনার যেটা খুশি সেটা আপনি রাখতে পারেন। গাম্মাটা আপনি আপনার মন মতো কমাতে পারেন। তো এটা আমি আমার মন মতোই কমিয়ে নিচ্ছি। মন মতো কমানোর পর এখানে অপোজিট অপশন পেয়ে যাবেন, এটাকে 10 করে দেবেন। 10 বা আপনার যতটুকু লাগে জাস্ট আপনি অতটুকু কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। তো এটা হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে ব্যাক চলে যাবেন। ব্যাক চলে যাওয়ার পর এই যে এই আরেকবার এখান থেকে ব্যাক চলে যাবেন। ব্যাক চলে যাওয়ার পর আপনি এখান থেকে ফুললি ব্যাক ক্লিক করলে ব্যাক চলে আসবে। তো এখানে আবার ওই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখানে আবার আরেকটা শেপ নিয়ে আসবেন, তার জন্য এই যে শেপের উপর ক্লিক করুন। ক্লিক করে এটাকে ফুল মার্ক পর্যন্ত নিয়ে যান, একদম আপনার ভিডিওর ফুল মার্ক পর্যন্ত নিয়ে যাওয়ার পর এখানে ব্ল্যান্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে দেন। ব্ল্যান্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে কন্ট্রাস্ট অপশন পেয়ে যাবেন। এই যে খেয়াল করে দেখেন এখানে কন্ট্রাস্ট, তো এই কন্ট্রাস্ট অপশনে ক্লিক করে আপনি এখানে ওভারলেটা সিলেক্ট করে দেন। ওভারলেটা সিলেক্ট করে দিয়ে আপনি এটা ওভারলে অপশনটা একটু কমিয়ে দিতে পারেন। আপনি আপনার ভিডিওর সাইজ অনুযায়ী এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এটা সাইজ আমি আমার ভিডিওর জন্য 48, তো আমি এখানে 48 রেখে দিলাম। তো তারপর এখানে ব্যাক চলে যাবেন। ব্যাক চলে গিয়ে এখানে ইফেক্ট অপশন পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকে আপনারা ইফেক্ট অপশনেও ক্লিক করে দিতে পারেন। তো এখানে ইফেক্ট অপশনে ক্লিক না করে জাস্ট আমি যদি আপনাদেরকে এখন ভিডিওর ভিউটা দেখাই যে ভিডিওর ভিউটা কীরকম হলো, তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওর ভিউটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে। তো চাইলে এখানে আপনারা আরেকটা ইফেক্ট অ্যাড করতে পারেন, তার জন্য যে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দিয়ে না ভুল হয়েছে আমার সরি, তো এখানে আপনারা ব্যাক চলে যান। তো এখান থেকে আমি ব্যাক চলে যাচ্ছি, এই যে ক্রস চিহ্ন এটাতে দিয়ে জাস্ট এখান থেকে ব্যাক চলে গিয়ে জাস্ট আপনার ভিডিওতে এখানে ভিডিও দেখতে পাচ্ছেন ভিডিওর অপশন। তো জাস্ট এখানে ভিডিওর অপশনে ক্লিক করে এখানে ইফেক্ট অপশন পেয়ে যাবেন। ইফেক্ট অপশনে ক্লিক করে এখানে অ্যাড ইফেক্টে ক্লিক করে এখানে হচ্ছে আপনি কালার অ্যান্ড লাইটে ক্লিক করে একটু নিচের দিকে যদি যান তাহলে স্যাচুরেশন ভাইব্রেশন পেয়ে যাবেন। এটাতে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে এখানে আপনি ভাইব্রেশনটা বাড়িয়ে নিতে পারেন। ভাইব্রেশনটা বাড়ালে কিন্তু অনেকটা সবুজ হয়ে যাবে, কোয়ালিটি আরও অনেক সুন্দর হয়ে যাবে। তো এখানে ভাইব্রেশনটা বাড়িয়ে জাস্ট এখান থেকে সেভ করে দেন। তো এখন কিন্তু আমার ভিডিও দেখতে পাচ্ছেন কালারটা এই যে দেখেন এরকম ছিল আর এখন কীরকম হয়েছে। তো এটাতে আমার একটু লাইটটা কম হয়ে গেছে, তার জন্য এই যে দ্বিতীয় যে শেপটা ফার্স্টে নিয়েছেন এই এটাতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে তো ঘোষণ ব্লার আপনি চাইলে একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন যে কোনটা ই করলে আপনার ভিডিওটা ভালো দেখা যাচ্ছে বা সুন্দর দেখা যাচ্ছে, তো সেটা আপনি এখান থেকেই করে নিতে পারেন। তো ঘোষণ ব্লারে গেলাম, এক্সপোজার অ্যান্ড গামায় দেখি কোনো যেটাতে আপনার ভিডিও ভালো দেখা যাবে জাস্ট আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এটা আমার একটু মাইনাসের দিকে রাখলে ভিডিওটা সুন্দর হয়, আপনার ভিডিও যেভাবে রাখলে সুন্দর হয় আপনারা জাস্ট কিন্তু সেটা রাখতে পারেন। তো গামাটা একটু মাইনাসের দিকে নিলেও আমার ভিডিওটা কিন্তু সুন্দরই দেখা যাচ্ছে। তো গামাটা যদি আমি না নিই তাহলে একটু হয়ে যাচ্ছে, তো গামাটা একটু বেশি বাড়িয়ে নিলাম। আর এক্সপোজারটা যদি আর একটু কমাই দেই তো দেখতে পাচ্ছেন ভিডিওর লুকটা এখন জাস্ট ভিডিওর লুকটা কিন্তু এখন অসাধারণ হয়ে যাচ্ছে। তো গামাটা -56 রেখে দিলাম। তো এখন দেখেন ভিডিওর কোয়ালিটি অসম্ভব কিন্তু সুন্দর হয়েছে। তো এখন আপনারা এখান থেকে এই যে লেয়ারে ক্লিক করে দিবেন, লেয়ারে ক্লিক করে এই যে এখানে টান দিয়ে যা আসছে এই দিকে নিয়ে যাবেন, যে আপনার ভিডিও যা যে পর্যন্ত আছে ওই পর্যন্ত এইটা আর এই দুইটা নিয়ে যাবেন। তারপর এখান থেকে সেভ করার জন্য এই যে উপরে এই তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এতে ক্লিক করলে একটা অ্যাড আসবে, অ্যাডটা দেখেই কিন্তু আপনার এটা সেভ করে নিতে পারবেন। এই যে এখানে ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পর এখানে এক্সপোর্ট ওয়াস অ্যান অ্যাড এটাতে ক্লিক করে দিলে অ্যাড আসবে। তো আমার অ্যাডটা কিন্তু শেষ হয়ে গেছে। তো অ্যাড শেষ হয়ে গেলে আপনার এখানে এক্সপোর্টিং ভিডিও লেখা উঠবে, তো ভিডিওটা কিন্তু আপনার এক্সপোর্ট হতে থাকবে। তো ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে এখানে কিন্তু আর একটা অপশন চলে আসবে, তাহলে কিন্তু আপনার ভিডিও সেভ হবে। এখনও কিন্তু ভিডিও সেভ হয়নি, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও সেভ জাস্ট এখানে সেভ অপশন পেয়ে যাবেন, তো এখান থেকে সেভ করে নেবেন। তো সেভ হয়ে গেলে আপনি কিন্তু ভিডিওটা ফাইলে গিয়ে আপনার যে ফোনের যে ফাইল আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা ভিডিওটা দেখতে পাবেন। এই যে দেখেন ভিডিও চলে এসেছে, আমি যদি আপনাদেরকে দেখাই এখন এই যে দেখেন কীরকম কোয়ালিটি হয়েছে, অসম্ভব কোয়ালিটি কিন্তু এটার হয়েছে। চাইলে আপনারাও কিন্তু এইভাবে কালার গ্রেডিং করে নিতে পারেন। বুঝতে পেরেছেন কীভাবে এরকম ভিডিও এডিট করবেন, আর যদি শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।